চল্লিশ প্রজাতির ফল একটি গাছেই কৃষক পরিবারের সন্তান ব্যান একেন দুই সালে জানতে পারেন অর্থায় না থাকায় নিউ ইয়র্কের জেনোভার একটি কৃষি গবেষণা স্টেশনের একটি ফলের বাগান বন্ধ হয়ে যাচ্ছে সেখানে অসংখ্য মিশ্রীয় এবং দেশ প্রজাতির বিভিন্ন ফলের গাছ ছিল সেখানকর বেশ কয়েকটি গাছের বয়স একশত পঞ্চাশ বছর থেকে শত বছর পর্যন্ত কিন্তু টাকার অভাবে এ ধরনের অনেক দুর্লভ প্রজাতির ফল গাছ বিলুপ্তি হবার আশঙ্কা দেখা দিয়েছিল তখনই ফল বাগানটি কিনে নেন ভ্যান একেন। তিনি ভাবলেন দুর্বল প্রজাতির ফল গাছগুলোকে কীভাবে এক্ষেত্রে রাখা হয় হুট করেই মাথা এলো কলম করার বুদ্ধি এরপর গাছগুলো থেকে কলম নিয়ে একটি গাছে রূপান্তরের চেষ্টা করতে লাগলেন এভাবে গাছটির বয়স দু বছর হলে তিনি চিপ গ্রাফটিম নামের একটি নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা শুরু করেন ফলে কলিসহ অন্য একটি গাছের ফালি পরীক্ষা করা গাছটির মধ্যে কেটে সেখানে স্থাপন করেন তারপর সেটা সেভাবেই কয়েক মাস রেখে শীতকাল পার করা হয় যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরীক্ষা করা গাছটি শাখা প্রশাখা অন্য আর দশটি গাছের মতোই বেড়ে উঠবে প্রায় পাঁচ বছর ধরে এই এক্সপেরিমেন্ট চালানোর পর ভ্যান অ্যাকেনের প্রথম চল্লিশটি ফলওয়ালা গাছ সুস্থভাবে বেড়ে ওঠে শ্যামভ্যান অ্যাকেন বানিয়ার দাসের একটি কৃষক পরিবারের সন্তান এ পর্যন্ত ভ্যান অ্যাকেন আড়াইশো প্রজাতির উপর কাজ করেছেন ভবিষ্যতে তার ইচ্ছে গ্রাম অঞ্চলে নয় বরং শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের গাছ লাগানো ফোর্টল্যান্ডের কাছে দক্ষিণ মেইনে তার নিজস্ব ফল বাগান করার পরিকল্পনা আছে কেবলমাত্র বৈপ্লবিক শিল্পকর্ম হিসেবে নয় ফল উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত দেখিয়ে দিয়েছে এই চল্লিশ ফলের গাছ এতক্ষণে ভাবলেন তিনি হয়তো বড় কোনো কৃষি গবেষক ভুল তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন চিত্রশিল্পকে বর্তমানে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য বিদ্যা বিভাগে অধ্যাপনা করছেন তবে তার জীবনের সেরা কীর্তিটির পেছনে কৃষিবিদ্যা এবং চিত্রশিল্পী দুটোই অবদান আছে